সবাইকে স্বাগতম উৎসব স্পোর্টস ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফরের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দীর্ঘ প্রতীক্ষার পর দুই টেস্টের সিরিজটি মাঠে গড়াবে আগামী 21 এপ্রিল। সফরে লঙ্কানদের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে টাইগাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল গত বছর, কিন্তু করোনার কারণে দুই দফায় স্থগিত হয় সিরিজটি। গত অক্টোবর ও নভেম্বরে সিরিজ সম্পন্নের প্রস্তুতি নেওয়া হলেও লঙ্কান বোর্ড ও সরকারের কঠোর কোভিড নীতিমালার কারণে শেষ পর্যন্ত সফরে যায়নি বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার করোনা নীতিমালা শিথিল করায় অবশেষে মাঠে গড়াচ্ছে সিরিজটি। আগামী 21 এপ্রিল প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হবে এই সিরিজটি। এই সিরিজ দিয়েই শেষ হবে টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। সফর শেষে মে মাসের শুরুতেই দেশে ফিরে আসবেন টাইগাররা। দর্শক, চলুন এক নজরে দেখে আসি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এই দুটি টেস্ট ম্যাচের সময়সূচি। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচ, যেটি শুরু হবে আগামী 21 এপ্রিল বাংলাদেশ সময় সকাল 10:30। প্রথম এই ম্যাচটি শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ, যেটি শুরু হবে আগামী 29 এপ্রিল বাংলাদেশ সময় সকাল 10:30 এবং সর্বশেষ এই ম্যাচটিও শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দর্শক, আসন্ন এই টেস্ট সিরিজে বাংলাদেশ দল কেমন খেলবে বলে আপনি প্রত্যাশা করছেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।